আমরা সহিহ হাদিস মোতাবেক নামাজ পড়ি, আসুন আমরা বুখারী শরীফের হাদিস মোতাবেক নামাজ পড়ি, আসুন আমরা সৌদি আরবকে অনুসরণ করে নামাজ পড়ি, বলে কি বলে না? চটকদার আকর্ষণীয় এই সমস্ত স্লোগানগুলোর আড়ালে এর পৃষ্ঠে কি আছে সাধারণ পাবলিকরা বুঝে না, সাধারণ মুসলমানরা বুঝে না। এর এক নম্বর স্লোগান, আসুন আমরা সহিহ হাদিস মোতাবেক নামাজ পড়ি। সরল মনা মুসলমানরা মনে করে সহি মানে হলো শুদ্ধ আর সহির বিপরীতে যা আছে সব অশুদ্ধ। সবাই মনে করে যে সহি হাদিসই তো মানা উচিত, মানলে সহি হাদিসটাই মানবো, ভুলটা কেন মানবো, অশুদ্ধটা কেন মানবো? কিন্তু সহি একটা পারিভাষিক শব্দ, ইস্তেলাহী শব্দ। হাদিসের মধ্যে পাঁচটা শর্ত পাওয়া গেলে সেই হাদিসকে সহি হাদিস বলে। সাধারণ পাবলিক এটা বুঝে না, হাদিস কত প্রকার আমলযোগ্য হয়, কোন প্রকার হাদিস আমলযোগ্য নয়, সাধারণ পাবলিকের এটা বোধগম্য নয়। তারা মনে করে সহি মানে শুদ্ধ, সহির বিপরীত যা আছে সব অশুদ্ধ। কথা ঠিক না? এই চটকদার একটা স্লোগান। আর একটা স্লোগান হলো, আসুন আমরা বুখারী শরীফের হাদিস মোতাবেক নামাজ পড়ি। সাধারণ পাবলিক ভাইরা বোঝে হাদিসের কিতাব যদি মানতেই হয় তাহলে এক নম্বরটা বুখারী শরীফটাই মানা উচিত। আবার বলে কি, আসুন আমরা সৌদি আরবকে ফলো করে চলি। সবাই বুঝে আসলে সৌদি আরব ইসলামের কেন্দ্রস্থল, কাজেই সৌদি আরবের মধ্যে যেমন আমল করে সেই রকম আমলই তো করা উচিত। সাধারণ পাবলিকেরা এই স্লোগানগুলোর মর্ম বুঝে না। এক নম্বর কথা যেটা তারা বলে, আসুন আমরা সহি হাদিস মোতাবেক নামাজ পড়ি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাণ্ডার যদি আপনি দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেন নাই তোমরা আমার হাদিসের উপরে আমল করিও, তোমরা আমার হাদিসকে অনুসরণ করিও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আমার সুন্নতকে অনুসরণ করিও। হাদিস মুখস্ত করার কথা এবং এটা মানুষের কাছে পৌঁছানোর কথা আছে, হাদিসকে আঁকড়ে ধরার কথা নাই, হাদিসের উপরে আমল করার কথা নাই। আমি আপনাদেরকে এর প্রমাণ হিসেবে দু একটি হাদিস পেশ করছি। চারটি হাদিসের কিতাব থেকে মিশকাত শরীফ এক নম্বর খণ্ডের 29-30 দুই পৃষ্ঠা ব্যাপী 165 নম্বর হাদিস যেটা উল্লেখ করেছেন সাহাবে মিশকাত, এটা আপনাদেরকে কিতাব থেকেই দেখাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতিরা, আমার এন্তেকালের পরে তোমরা যারা জীবিত থাকবে, তোমরা আমার এই উম্মতের মধ্যে অনেক ইখতিলাফ আর মত পার্থক্য দেখতে পারবে। এখন আমাদের মধ্যে মত পার্থক্য সৃষ্টি হয়েছে না ভাই? অনেক মত পার্থক্য সৃষ্টি হয়েছে। আল্লাহর হাবিব বলেন এই মত পার্থক্য সৃষ্টি হবে এই সময়, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, অসুন্নতিল খোলাফাই রাশিদিন আল মাহদিগিন, আর হেদায়াতপ্রাপ্ত খোলাফাই রাশিদিনের আদর্শকে ফলো করবে, আঁকড়ে ধরবে। তাইলে সুন্নত পালন করার কথা বললেন না হাদিস? আলাইকুম বিসুন্নতি না আলাইকুম বি হাদিসই বলছেন? একটা দুইটা না, বহু সংখ্যক হাদিস আছে। আবার পরের পৃষ্ঠায় 131 নম্বর পৃষ্ঠায় 186 নম্বর হাদিস উল্লেখ আছে, তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, লান তাতিল্লু মা তামাসাক্তুম বিহিমা, যতদিন এই দুটি জিনিস তোমরা আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। এর এক নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বর হলো সুন্নাত রসুলিহি, দুই নম্বর হলো রসুলের সুন্নত। হাদিসের কথা বলা হয়েছে না সুন্নত, সুন্নতের কথা। মুসলমান ভাইয়েরা আমার, সাধারণ পাবলিকেরা বুঝে না যে হুজুর হাদিস আর সুন্নতের মধ্যে পার্থক্য কী। সহজে বুঝাই, আপনাদের এই থানাটার নাম বিয়ানীবাজার। বিয়ানীবাজার থানা সিলেট জেলার মধ্যে না সিলেটের বাইরে? সিলেট জেলাটা কি বিয়ানীবাজারের মধ্যে সীমাবদ্ধ না আরও আছে? আরও কয়েকটা থানা মিলিয়া সিলেট জেলা, কিন্তু বিয়ানীবাজার থানাটা সিলেট জেলার মধ্যেই সীমাবদ্ধ। এই কথাটা কি আপনারা বুঝেছেন? হাদিস এটা একটা ব্যাপক জিনিস, সিলেট জেলার মতো নবীর কথা, নবীর কাজ, নবীর নীরব সমর্থন, নবীর গুণাবলী, এর সমষ্টিকে বলে হাদিস। সুন্নত কাকে বলে? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যেই হাদিসগুলো উম্মতের জন্য পালনীয় করণীয় সেই হাদিসগুলোকেই সুন্নত বলে। বুঝে থাকলে বলবেন সব হাদিসকে কি সুন্নত বলে? সব হাদিসকে সুন্নত বলে না, কিন্তু সব সুন্নতি হাদিস। উদাহরণ দিলে বুঝবেন, আমরা অজু করার সময় দুই হাত কবজি পর্যন্ত ধৌত করি, তিনবার কুলি করি, তিনবার নাকে পানি দিই, এইভাবে আমরা অজু করি। এটা অজুর মধ্যে সুন্নত, আবার সহি হাদিসেও আছে, তাইলে এটা হাদিসও সুন্নত।
আরেকটা হাদিসের কথা বলি, মিশকাত শরীফ খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর ৪১, এখানে তিরমিজি শরীফ সহ সুনানে আরবাত থেকে একটি হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, সুনানে নাসাই, সুনানে আবি দাউদ, সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজা, চার চারটি হাদিসের কিতাব থেকে এখানে উল্লেখ করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত كان النبي صلى الله عليه وسلم يقبل بعض أزواجه ثم يصلي ولا يتوضأ الله النبي صلى الله عليه وسلم ওযু শেষ করার পরে কোন একজন স্ত্রীকে চুমা দিতেন, এরপরে নামাজে যাইতেন আর ওযু করতেন না। তাহলে ওযু শেষ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন স্ত্রীকে চুমা দিয়েছেন, এরকম ঘটনা হাদিসের মধ্যে আছে না নাই? তাই বলে কি এই হাদিসটাকে আমরা সুন্নত বলতে পারবো যে ওযু করার পরে আমরা যাদের যাদের স্ত্রী আছে তারা নিজ স্ত্রীকে, যারা স্ত্রী নাই যাদের তারা অন্য কাউকে না কাউকে চুমা খাবে, চুমা খাইয়া নামাজে যাবে, এটা ওযুর সুন্নত বলা যাবে? এটা হাদিস ঠিক কিন্তু সুন্নত নয়। ঠিক এরকমভাবে বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আপনারা সকলেই জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় কোনো একজন নাতি বা নাতনিকে কাঁধে পিঠে নিয়ে নামাজ আদায় করতেন, এরকম কথা হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিসের মধ্যেই আছে। তাইলে ছোট বাচ্চা ছেলে বা মেয়েকে কাঁধে পিঠে নিয়ে নামাজ আদায় করা, এটা কি নামাজের সুন্নত বলা যাবে? এটা হাদিস ঠিক কিন্তু সুন্নত নয়। এজন্য আমরাও যাদের যাদের ছোট্ট বাচ্চা ছেলে মেয়ে আছে তারা ছোট্ট বাচ্চা ছেলে মেয়েকে, যাদের নাই তারা কাউকে না কাউকে ছোট বাচ্চা ছেলে মেয়ে ধার কর্জ করে কাঁধে পিঠে নিয়ে নামাজ আদায় করা নামাজের সুন্নত হবে না। এটা হাদিস ঠিক কিন্তু সুন্নত নয়। ঠিক এরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারের ঊর্ধ্বে স্ত্রী রেখেছেন একসঙ্গে, এটা একটা হাদিস বুখারী শরীফের মধ্যে আছে, সহি হাদিস, কিন্তু এটা সুন্নত নয়। আমরাও চারের ঊর্ধ্বে স্ত্রী রাখবো, এটা কি সুন্নত হবে? ঠিক এরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিডিয়াম হাইটের লম্বা মানুষ ছিলেন, ওয়াকান রাবাতাম মিনাল কওম, এটা একটা হাদিস শরীফ। তাইলে আমরাও যাদের হাইট একটু বেশি উঁচু তারা অঙ্গ প্রত্যঙ্গ কেটে কুটে ছোট করে এই হাদিসের উপরে আমল করার জন্য মিডিয়াম হাইটের লম্বা হব, যাদের অঙ্গ প্রত্যঙ্গ ছোট তারা একটু জোড়াতালি দিয়া প্লাস্টিক সার্জারি করে অঙ্গ প্রত্যঙ্গ বড় সড়ো করে মিডিয়াম হাইটের লম্বা হয়ে এই হাদিসের উপরে আমল করতে চেষ্টা করতে পারবো তো? তাইলে বোঝা যায় অনেক হাদিস আছে যেগুলোর উপরে আমল করা যায় না। এজন্য আল্লাহর রসুল বলেন নাই তোমরা আমার হাদিসের উপরে আমল করিও, আল্লাহর রসুল বলেন নাই তোমরা আহলে হাদিস হইও, আল্লাহর রসুল বলেছেন আলাইকুম বিসুন্নতি তোমরা আমার সুন্নতের উপরে আমল করিও, আল্লাহর রসুল বলেছেন তোমরা আহলে সুন্নত হইও। ইয়াওমা তাবিয়াজ্জু বুজুহু ওয়া তাসবাদ্দু বুজুহ, সূরা আলে ইমরান ১০৬ নম্বর আয়াত। কিয়ামতের দিন কিছু চেহারা উজ্জ্বল হবে, আলোকোজ্জ্বল হবে, জ্যোতির্ময় হবে, এরা হবে জান্নাতি। কিছু চেহারা কালো কুচ্ছিত হবে, এরা হবে জাহান্নামি। তাফসীরে দুররহমান সুরের মধ্যে তিন নম্বর খণ্ডের ৭২১ নম্বর পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রাওয়ায়াত আছে, ওহম আহলুস সুন্নতি ওয়াল জামাত, এরা হলো আহলে সুন্নত ওয়াল জামাত, যাদের চেহারা উজ্জ্বল হবে, জ্যোতির্ময় হবে, জান্নাতি হবে, এরা হলো আহলে সুন্নত ওয়াল জামাত। আহলে সুন্নতল জামাত কাকে বলে, এই নামটার মধ্যে তার পরিচয় আছে। আহলে সুন্নতল জামাত কারা, নামের মধ্যে পরিচয় আছে কিভাবে দেখুন। আহলুস সুন্নাহ, সুন্নাহ মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশিত রসুলের শেখানো তরিকা। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ পালন করার রসুলের শেখানো তরিকা হলো কি, সুন্নত। যখন আপনি বললেন আমি আহলে সুন্নত, তখন এর মধ্যে এটাও এসে গেল যে আপনি কোরআন মানেন, এটাও আসলো যে আপনি রসুলের হাদিস মানেন, কথা ঠিক না? যখন আপনি বললেন ওয়াল জামা, তার মানে সাহাবা একরামের জামাতকে আমি মানি, এর মানে সাহাবা একরামের কিছু ব্যক্তিগত ইস্তেহাদ আছে যেগুলোকে কিয়াস বলে, আর কিছু আছে সম্মিলিত ইস্তেহাদ যেগুলোকে ইজমা বলে, আমি ইজমাও মানি, আমি কিয়াসও মানি, শরীয়তের চার দলিল যে মানে সে হয় আহলে সুন্নতল জামা। আহলে সুন্নতল জামা